গাড়ির বাজার আমদানি নির্ভর হলেও দেশে নিজস্ব গাড়ি তৈরির সম্ভাবনা দেখেন এই বাজারের উদ্যোক্তা ও গবেষকরা। তবে শুধু সীমিত পরিসরে প্রস্তুত করা ছাড়া এখনও গাড়ি প্রস্তুতকারক দেশ হিসেবে নাম লেখাতে পারেনি বাংলাদেশ। দেশে গাড়ি বাণিজ্যের প্রায় 98% পুরোপুরি প্রস্তুতকৃত গাড়ি হিসেবে আমদানি করা হয়। 2-3% গাড়ির ইঞ্জিন সহ অন্যান্য সব উপাদান পৃথক পৃথকভাবে এনে দেশে সংযুক্ত করে পুরোপুরি প্রস্তুত করা হয়। এ ধরনের 7-8টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা গাড়ি অ্যাসেম্বলিং করে। তবে পণ্য পরিবহনের জন্য আমদানি করা ভারী গাড়ির বহির্কাঠামো দেশেই তৈরি করা হয়। ট্রাক বাস আমরা চ্যাসিস পার্টটা আমরা জোড়া দিয়ে তারপরে দাঁড়া করাচ্ছি, তো বডিটা আমরা নিজেরা বানাচ্ছি বাংলাদেশ। সেই জন্য দেখেন যে এখনও বাস বডিগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয় নাই। এই বাণিজ্যের গবেষকদের পর্যবেক্ষণ, সরকারগুলোর রক্ষণশীল মানসিকতা দেশের ভেতরে গাড়ি তৈরির শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে বরাবরই নেতিবাচক প্রভাব ফেলেছে। যেমন আর্ম তৈরি একটা রিজার্ভ ইন্ডাস্ট্রি, সেরকম ভেহিকেলও কিন্তু তাই ছিল 1991-এর আগে। তো এটা আমাদের জন্য বড় একটা সমস্যা ছিল, 91-এ এটাকে রিমুভ করে দিল। গাড়ি বাণিজ্যের উদ্যোক্তারা জানান, স্বীকৃত নিয়ম অনুযায়ী প্রতিটি গাড়ির কমপক্ষে 25% যন্ত্রাংশ নিজের দেশে প্রস্তুত করে গাড়ি নির্মাণ করা হলে সেটা ওই দেশের তৈরি গাড়ি হিসেবে বিবেচিত হবে। কিন্তু দেশে সেই যন্ত্রাংশ শিল্প গড়ে তোলা না পর্যন্ত গাড়ি তৈরির শিল্প গড়ে ওঠার সম্ভাবনা দেখেন না উদ্যোক্তারা। গাড়ির পার্টস বা মোটরসাইকেলের কম্পোনেন্টস এগুলো তৈরি করার যে একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থাকতে হবে, যারা বেচবে গাড়ি নির্মাতা বা মোটরসাইকেল নির্মাতা, এই জিনিসটা এখন পর্যন্ত সরকার করতে পারেন নাই বা আমাদেরকে সেভাবে উদ্বুদ্ধ করতে পারেন নাই কিংবা সেভাবে নীতি দিতে পারেন নাই। নানা সীমাবদ্ধতার মধ্যে সবচেয়ে ইতিবাচক সম্ভাবনা হলো দেশে একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটরসাইকেল তৈরি করছে গত 4 বছর ধরে। দেশীয় বাজারে এসব মোটরসাইকেল বিক্রি হবার পাশাপাশি এবছর থেকে রপ্তানি করবার মতো সক্ষমতা অর্জন করেছে দেশীয় এই মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। রান বলে একটা প্রতিষ্ঠান আছে ফরিদপুরে, যে সিট তৈরি করছে, চেন তৈরি করছে ঠাকুরগাঁও একটি প্রতিষ্ঠান, প্লাস্টিক তৈরি করছে মুক্তা নামে একটা প্রতিষ্ঠান করে দেয়, এগুলো তারা দিচ্ছে। আর ফুয়েল ট্যাঙ্ক, চেসিস, স্ট্যান্ড, হাফ চেসিস, এগুলো আমরা নিজেরা সম্পূর্ণ তৈরি করছি। বাংলাদেশ জাহাজ নির্মাণ করতে পারলে গাড়ি নির্মাণ করতে পারবে না কেন, যেখানে দক্ষ জনবল, পর্যাপ্ত পুঁজি আর উপযুক্ত স্থান রয়েছে বলছেন বিশ্লেষকরা। তবে তা করতে হলে উদ্যোক্তারা বলছেন প্রয়োজনীয় নীতি সহায়তা, আর তাহলে মেড ইন বাংলাদেশ লেখা গাড়ি চলবে বিশ্বের দেশে দেশে, এমনটাই প্রত্যাশা এ খাত সংশ্লিষ্টদের। মেহের মণি, বৈশাখী সংবাদ, ঢাকা।